হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফেভারিট ইউটিউব চ্যানেল অ্যান্ড ইট ইজ ইয়োর সোহাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, চলে যাচ্ছে আমাদের। তো আজকে একটা আমাদের হঠাৎ করে সারপ্রাইজ, একটা নিজেকে নিজে সারপ্রাইজ দিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করলাম। তো আজকে সেই জন্য ভাবলাম যে আমার যারা ভিউয়ার্স আছো বা যারা বন্ধু আছো, যারা ওয়েল উইশার আছো, তাদেরকে একটুখানি আমি এই সারপ্রাইজটা একটু শেয়ার করি। তো তার জন্য এই ভিডিওটা করা। তো কালকে গুগল থেকে আমাকে একটা আপডেট এসেছে আমার কাছে, সেটার জন্য খুব হ্যাপি ছিলাম। আর তার সঙ্গেও আরও কিছু আনুষঙ্গিক কাজ ছিল যেগুলো ঠিক মতো হয়ে যাওয়াতে একটু মনে আত্মবিশ্বাস এবং আনন্দ একটু ছিলই। তো আজকে সেই জন্য একটা নতুন একটা ট্রাই করছি, একটা জিনিস তো নেওয়ার কথা ভাবছি। তো সেটার জন্য আজকে বেরিয়ে পড়ছি মার্কেটে। তো আমার সঙ্গে তোমরাও চলো এবং ভিডিওটা লাস্ট অবধি দেখতে পুরো না যে আজকে কী নিলাম। তো এখন ঘড়িতে সময় 7টা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে এবং সেই মনে হচ্ছে সে এখনও পর্যন্ত বয়স বাড়েনি। মানে ছোটোবেলায় যেরকম একটা কোনো কিছু কিনতে যাওয়ার আগে খুব এক্সাইটেড হয়ে পড়তাম সবসময়, মানে রাতে ঘুম আসতো না বা কেনার সময় আগে পর্যন্ত মানে অস্থির হয়ে থাকতাম, সেই অস্থিরতাটা এখনও আছে। যেটা নিজের প্যাশন বা নিজের ভালোবাসার, নিজের ভালো লাগার জিনিসগুলো কেনার জন্য যেরকম হয়ে থাকে। তো একদিক থেকে আলাদা একটা রোমাঞ্চ কাজ করছে। এই নিয়ে চলে এলাম মোটামুটি আমাদের রিলায়েন্সে, এবং সেখানে দেখা যাক আমার পছন্দের জিনিসটা আমি পাই কি না। ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছো যে মানে অ্যাকচুয়ালি কী জিনিস আমি নেওয়ার জন্য এসেছি। তো ফাইনালি আর দেরি না করে তোমাদেরকে ব্যাপারটা শেয়ার করেই ফেলি। এখন কী আপডেট আসে তারপর নির্ভর করছে। তো সেক্ষেত্রে ভিউয়ার্স অ্যাকচুয়ালি একটা সমস্যা, এত এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না। মানে এখনও পর্যন্ত জাস্ট একটা মানে চরম একটা থ্রিল একটা হচ্ছে, মানে একটা অনুভব। মানে আছি বিলিং সেকশানে কিছুটা আগে, তো যিনি ডিল করছিলেন তিনি এসে জানিয়ে গেলেন যে একটা গিফট আছে আমার জন্য। তো গিফটের একটা অ্যারেঞ্জমেন্ট চলছে, তো তার জন্য দাঁড়িয়ে আছি। আর সেই এক্সাইটমেন্ট সেম, এখনও পর্যন্ত মানে আনবক্সিং হয়নি, জাস্ট এখন ওয়েট করছি কী গিফট আসে বা কীভাবে কী ওরা অ্যারেঞ্জ করে। তার জন্য সঙ্গে থাকো তোমরা। ভেতরে একটা চাপা টেনশন হচ্ছে, কারণ এই প্রথম সমস্যা হতে পারে, এই জিনিসগুলোকে মাথায় রাখছি। আর এমনি তো পজিটিভ বা মানে পজিটিভ ফিডব্যাক তো প্রচুর আছে, বাট এইগুলোকেও চিন্তাভাবনা করছি। অবশেষে জানিয়ে দিয়ে গেল একটা খুশি খবর যে আইপার আনবক্সিং হবে, সমস্ত কিছু রেডি হচ্ছে। সঙ্গে থেকো তোমরা সবাই, ফাইনালি চলে।